नमस्कार। काली काली महाकाली कलिके व्यवहारिणी सर्वानंद रखी देवी महाकाली नमस्तुते। कालिकाई विद्महे महाशोषण वासी धीमहि तन्न घोरी प्रचोदयात। ओं लक्षितं धनरूपासी प्रणिनाम प्रणदायिनी कुलोद्रुत करे चुग्री महालक्ष्मी नमस्तुते। विश्वरूपस्य भर्जासी पद्मे पद्मालय शुभे सर्वोदोपायिमां देवी महालक्ष्मी नमस्तुते। नमस्कार। सामने ही आसछे काली पुजो, धनतेरस, दीपावली उत्सव, आलोक उज्जवल अमावस्या बोली आमरा। এই অবস্থায় যে আমাদের কিছু কর্তব্য করণীয় আছে সেই নিয়ে কিছু কথা আমি বলবো আপনাদের। তো এই ধনতেরাস, ধনতেরাস মানে ধন ত্রয়োদশী, কালী পুজোর আগের দিন, তার আগের দিনেকে বলে আমরা ধনতেরাস। এই যে আমাদের কতগুলো রিচুয়াল আছে, এগুলো যে আমরা করি, এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, সামাজিক একটা ব্যাখ্যা আছে, আধ্যাত্মিক একটা ব্যাখ্যা আছে, ঐতিহাসিক একটা ব্যাখ্যা আছে, ভৌগোলিক একটা ব্যাখ্যা আছে। প্রত্যেকে কিন্তু করে পাওয়া বলি আমরা, কৃপা মানে করে পাওয়া। আমরা কিছু কাজ করলে কৃপা পাবই, কৃপার মানে কি করে পাওয়া। আমরা যদি কিছু কাজ করি তাহলে কিন্তু আমরা পাবই, করে পাওয়াকে বলে কৃপা। তো সামনেই অবস্থা আসছে আমাদের, যে বলি আমরা স্বাস্থ্যই হচ্ছে স্বাস্থ্য। আমরা যে শাস্ত্র পড়ি, শাস্ত্র মেনে চলি, এটাই কিন্তু আমাদের স্বাস্থ্য। আর স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, হেলথ ইজ ওয়েলথ যেটা বলি। তা আমরা যেই কাজগুলো করি, মন্ত্র, পুজো, পাঠ, মেডিটেশন কেন করি, শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, মানসিক দিকটা সুন্দর থাকবে। এই করণ ক্রিয়াগুলো করলে ভীষণ কিন্তু ভালো হবে। আগামী 24 অক্টোবর সোমবার 4:58 থেকে অমাবস্যা পড়ছে, 25 অক্টোবর 4:28 পর্যন্ত অমাবস্যা থাকছে, মানে 25 অক্টোবর কিন্তু আমাদের কালী পুজো। তার সঙ্গে আমরা যেটা বলতে চাচ্ছি, 22 তারিখ হচ্ছে খুব ভাইটাল, ধনত্রয়াস, ধন ত্রয়োদশী, যেটা ধনতেরাস বলে থাকি। 22 তারিখ কিন্তু বিকেল 4:29 থেকে পড়ছে এই ধনত্রয়োদশী। 22 অক্টোবর বিকেল 4:29 থেকে এবং পরের দিন বিকেল 4:58 পর্যন্ত এই ধনত্রয় ত্রয়োদশীর ব্যাপারটা কিন্তু থাকছে। এই সময় কিন্তু আমরা কেনাকাটা করতে পারি। বারবার বলছি দেখুন, 22 তারিখে অর্থাৎ 22 অক্টোবর চৌঠা কার্তিক বিকাল, মানে মঙ্গলবার, ভালোবার, মঙ্গলবার বিকেল 4:29 থেকে পরের দিন অর্থাৎ 23 অক্টোবর 4:58 পর্যন্ত থাকছে কিন্তু আমাদের এই ধন ত্রয়োদশী। এর মধ্যে কিন্তু রূপ, সোনা, স্টিল, সমস্ত বাসনকোসন কেনার একটা বিশাল প্রয়োজনীয়তা আছে। কিছু না কিনতে পারলে একটা স্টিলের একটা কাঁসার বাটি বা কাঁসার একটা পেতলের একটা যদি ধূপদানিও কিনুন, এই ধনতেরাসে কিনলে কিন্তু ধন ত্রয়োদশীতে কিনতে কিন্তু ভীষণ ভালো হয়। তার মধ্যে যারা পারবেন, না পারলেও করুন, এই কাজগুলো কিন্তু ভীষণ ভালো হয়। আমি কিছু এই ধনত্রয়োদশীতে কিছু অফার দেব, কিছু জিনিস আপনাদের সামনে বানিয়ে তুলে ধরছি, এগুলো কিন্তু দেখুন, এইগুলো করলে কিন্তু ভীষণ কাজ হবে। যদি আমরা এই টাইমের মধ্যে সংগ্রহ করতে পারেন, এই জিনিসগুলো বাড়িতে রাখলে প্রচণ্ডভাবে উপকার পাবেন, প্রচণ্ডভাবে উপকার করলেন। আমরা যে সোনার লঙ্কা কে গড়েছিল, এই কুবের দেব, কুবের যন্ত্র রাখলে বাড়িতে কিন্তু সোনা দানায় ভরে যাবে। সবচেয়ে বড় কথা, টাকা পয়সা বেরিয়ে যাবে না, কুবের দেবকে প্রতিষ্ঠা করতে হবে। কুবের হচ্ছে রাবণের সৎ ভাই ছিল, যিনি সোনার আমাদের লঙ্কা বানিয়েছিলেন এবং শিবের খুব উপাসক ছিল। শিবকে সন্তুষ্ট করে কুবের কিন্তু প্রচুর ধন ঐশ্বর্যের অধিপতি হয়েছিল। অতএব সেই কুবের দেব কিন্তু এই সময় এই যোগটাতে কিন্তু আমরা কুবের দেবকে পেয়েছিলাম এবং কুবের দেব এই ধনত্রয়োদশীর দিনে কিন্তু সে তার শিবের বরটা পেয়েছিল, অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিল। তো এই ধনতেরাস, এই দীপাবলিতে ভীষণ কিন্তু একটা ভাইটাল যোগ। এই যোগটাতে দেখুন, যে আমরা যে বলি যৌনদেরও একটা, জৈন যারা আছে, জৈন ধর্মাবলম্বী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভাইটাল দিক। যাদের বৌদ্ধ আছেন, বুদ্ধিস্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল ভাইটাল, কারণ এই সময় মহাবীর যারা জৈন
ধর্মালম্বী আছেন, এই সময় মহাবীর কিন্তু উনি মহানির্বাণ লাভ করেছিলেন, যার ফলে তার প্রজারা কিন্তু এই সময় আলোক উজ্জ্বল ভরিয়ে দিয়েছিল, দীপদান করেছিল সারা যেখানে বুদ্ধিস্ট রাজ্য সেখানে সেই রাজ্যে। এবং আমাদের যে বুদ্ধদেব আছেন, বুদ্ধদেব এই সময় গৃহত্যাগ করেছিলেন। গৃহত্যাগ করার সময় তার এক শিষ্য, তার নাম আনন্দ, তাকে বলেছিল আমি গৃহত্যাগ করছি, এত চোখের অশ্রু ফেলবে না, আমি ঠিক তার বোধিসত্ত্ব জ্ঞান করে কিন্তু ফিরে আসবো, এটা তোমাদের আনন্দ দেবে পরে, এখন তোমরা একটা দীপ জ্বালিয়ে আনন্দ করো যাতে আমার কার্যটা সম্পন্ন হয়ে যায়। তো আমরা এই যে দীপ দান করি, এটাও কিন্তু একটা আমাদের শ্রীরামচন্দ্র যখন রাবণকে বধ করে ফিরেছিল এই সময়, তখন কিন্তু প্রজারা আনন্দে উদ্বেল হয়ে কিন্তু দীপ দান করেছিল এই কার্তিক অমাবস্যায়। কার্তিক চতুর্দশীতে কিন্তু আমাদের মহাবীর উনি লাভ করেছিলেন, মহানির্মাণ লাভ করেছিলেন। বুদ্ধদেব, আমাদের গৌতম বুদ্ধ, উনি গৃহত্যাগ করেছিলেন এই চতুর্দশীর দিনে। আর চতুর্দশী হচ্ছে আমাদের দীপদান, চতুর্দশ শাক আমরা খাবো, ভূত চতুর্দশী বলি। তো যেটাতে আসছিলাম যে এই কুবেরের কিছু কাজকর্ম করলে কিন্তু ভীষণ ভালো হয়, কুবের যদি প্রতিষ্ঠা করেন। আমার মস্তিষ্ক প্রসূত এবং বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক সম্মত অষ্টধাতু দিয়ে এই কুবের যন্ত্রম বানানো হয়েছে। এই কুবের যন্ত্রম যদি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন, আমি পুজো পাঠ নাম গোত্র দিয়ে এবং আমার হাত থেকে নিতে হবে, আমি পুজো পাঠ নাম গোত্র দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনার হাতে তুলে দেব। এই যন্ত্রম দেখুন কত সুন্দর বানানো হয়েছে, একটা নটা নবরত্ন, নটা গ্রহ কিন্তু কাজ করবে, নবরত্ন দিয়ে করা আছে, তার সঙ্গে কুবের দেবের করা আছে, অষ্টধাতু দিয়ে একদম একটা মেটালের সুদৃশ্য জিনিস। এটা বাড়িতে উত্তরমুখে যদি প্রতিষ্ঠা করতে পারেন, আপনার জীবনে কিন্তু সার্থকতা আসবেই আসবেই আসবেই, একদম গ্যারান্টি দিয়ে তপন শাস্ত্রী বলছে। এইটা কিন্তু আপনারা বাড়িতে প্রতিষ্ঠা করুন, দারুণ একটা ভালো জিনিস আপনাদের দেব। কিন্তু ওই ধন ত্রয়োদশীর দিনে কিন্তু কালেকশন করতে হবে, তাহলে কিন্তু ভালো হবে, গিয়ে সন্ধ্যেবেলা বাড়িতে গিয়ে বসিয়ে দেবেন। তার সাথে দেবো আমি লক্ষ্মী কুনকে, এই কুনকে যাবে বাড়িতে, কারণ ধনতেরাস মানে হচ্ছে মা লক্ষ্মী এবং কুবেরের একটা বিশাল দিন। এই লক্ষ্মী কুনকে আছে, লক্ষ্মী কুনকের মধ্যে ধান, হলুদের গাঁটি, কড়ি সব কিছু দেওয়া আছে, পুজো পাঠ করতে এটা বাড়িতে রাখবেন এবং ধূপ ধুনো দিয়ে দেখাবেন, লাল শালুর মধ্যে পাঠবেন, এটা কিন্তু এর সাথেই দেবো। তার সাথে দেবো আমি লক্ষ্মীর পদচিহ্ন আছে, মা বগলার একটা সুন্দর হাতে বাঁধলে খুব ভালো হবে, হলুদ সুতো দিয়ে তৈরি, ডানাতে বাঁধবে, মেয়েরা বাঁধাতে পারবে। তার সঙ্গে দেবো আমি এই অফারের সাথে একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ, এই পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়লে কিন্তু বলছে নারী পুরুষ নির্বিশেষে যাদের কালা জাদু, যাদের একটু ভূতের ভয় আছে এবং নেগেটিভ এনার্জিকে পুরো নষ্ট করে দেবে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ, এবং কালা জাদু থেকে বাঁচবে। পুরুষ মহিলা শিশুদের জন্য নিরাপদ আশ্রয়ের একটা কিন্তু এই পঞ্চমুখী রুদ্রাক্ষ, একদম বাঁধানো আছে তামা দিয়ে বা রূপো দিয়ে বাঁধিয়ে দেবো, এটা কিন্তু আপনারা ধারণ করবেন ওই দিন, দারুণ একটা ফল পাওয়া যাবে। এর সঙ্গে এই অফারের সাথেই দেবো, তার সঙ্গে দেবো রূপোর লক্ষ্মী গণেশ আছে, এটা কিন্তু আমি দেবো তার সাথে। আর দেবো একটা ফিরোজা, যেহেতু একটু মা কালীর উৎসব, মা কালীর কালারটা দেখবেন, এই কালারটা শ্যামা কালীর কালারটা কিন্তু এটা, এই সময় বলছে যদি ফিরোজা আংটি মাঝের আঙুলে রূপো দিয়ে বাঁধিয়ে পড়তে পারেন, বা ওই সময় স্টোনটা যদি কিনে নিয়ে যেতে পারেন, পরে আপনি বাঁধিয়ে পড়ুন, ক্ষতি নেই, এইটা কিন্তু আমি এর সাথে দেবো। ফিরোজা সবাই মাঝের আঙুলে বাঁধতে, দারুণ একটা ভালো পাথর, এবং শনি কাজ প্রচণ্ডভাবে, শনির গুরু হচ্ছে দক্ষিণাকালী, এই দক্ষিণাকালীর পুজোর মুহূর্তে যদি নেওয়া যায় এটা আলাদা করে কিনতে হবে, এর সাথেই কিন্তু আপনাদের দেবো, আপনারা পূরণ দেখবেন অনেক ভালো হবে, ভালো কিন্তু আপনারা থাকবেন। তার সঙ্গে দেবো যারা ব্যবসা করছেন, এই আমাদের রূপোর কয়েন, তার সাথে আরও দুষ্প্রাপ্য জিনিস আছে, সেটা আমি এখন বলবো না, এটা ক্যাশ বাক্সের মধ্যে রাখবেন, বাঁধা আছে এর মধ্যে, ফিরে এই বাক্সটি পুরো আপনাদের হাতে তুলে দেবো আমি, একদম ভীষণ ভালো, এই বাক্সের মধ্যে সমস্ত কিছু আছে, কিন্তু এতগুলি জিনিস কিন্তু আপনারা পাচ্ছেন। তার সঙ্গে পাবেন রূপোর একটা লক্ষ্মী গণেশ, রূপোর লক্ষ্মী গণেশ বসানো একদম বড় বড়, প্লাস রূপোর একটা কয়েনও পাচ্ছেন লক্ষ্মী গণেশ দিয়ে, এতগুলো জিনিস আপনাদের কিন্তু দেবো আমি। ব্যবসা স্থলে এগুলো রাখুন, লক্ষ্মীর পদচিহ্ন পাবেন, তার সাথে একটা শ্রীযন্ত্রমও দেবো, বাড়িতে প্রতিষ্ঠা করুন ওই দিন,
দশটা আইটেম আপনাদের সামনে তুলে ধরবো, তার মধ্যে শ্রেষ্ঠ আইসাম, বহু দামি মূল্যবান জিনিস, কিন্তু আমি কিন্তু সব তার মধ্যে শ্রেষ্ঠ আইসাম এইটা। এটা যদি রেখে দেন বাড়িতে, আপনার এমনি শান্তি ফিরে আসবে, মনটা শান্তিতে ভরে যাবে। লাল সালুর মধ্যে উত্তর মুখে রেখে একটা পুজো ধূপ ধুনো দিতে হবে, সাদা ফুল দিয়ে পুজো করতে হবে। আমি প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে কুবের যন্তম ওই দিন তুলে দেবো, আপনারা ওই দিন কিন্তু নিতে পারবেন এই জিনিসগুলো। খুব ভালো একটা শান্তির জায়গা আমি করে দেবো, আমরা নিয়ে দেখুন না, 20 লাখ 20 লাখ খরচা না, সামান্য খরচার মধ্যে এটা আমি রেখেছি, কিন্তু খুব দুষ্প্রাপ্য জিনিস এগুলো, প্রত্যেকটা জিনিস কিন্তু কার্যকরী, এটা আপনারা রাখুন। এইটা ওই দিন আপনারা পাবেন, যে না ধন ত্রয়োদশী সেদিন পাবেন, একটা জায়গা থেকে পাবেন। আমার একটা জায়গা তৈরি হয়েছে, সেটা 51B রাসবিহার এভিনিউ গড়িয়াহাট, একা লেগ মলের সামনে, 51B রাসবিহার এভিনিউ কালীঘাট মেট্রো 5 নম্বর গেট থেকে 1 মিনিট গেলেই 51B রাসবিহার এভিনিউ, ওইখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন। 22 তারিখে বিকেল 4:58 থেকে, 22 তারিখে বিকেল 4:29 থেকে, আর পরের দিন 4:58 মধ্যে কিন্তু আপনাকে কালেকশন করতে হবে। 22 তারিখে 4:29 বিকেল 4:29 পর থেকে, এবং 23 তারিখে 4:58 মানে ওই 5টা পর্যন্ত আপনাদের টাইমটা থাকছে, এই টাইমের মধ্যে যদি আপনারা কালেকশন করতে পারেন ওই দোকান থেকে। এমার্জেন্সি যদি সেরকম ব্যাপার থাকে, সেটা আমার বিভিন্ন চেম্বার চলবে, চেম্বারের মধ্যে তো উনি নিতে পারবেন, কিন্তু ওখানে আমি থাকবো, আমার হাত থেকে আপনারা ধারণ করবেন ওই টাইমের মধ্যে। দারুণ কিছু ভালো জিনিস আপনারা পাবেন আগামী দিন, আগামী বছর, এটা কিন্তু সারা বছর সারা দিন, কিন্তু এটা সারা জীবন আপনারা রাখতে পারবেন, যে এক বছর বাদে ওটা ফেলে দিতে হবে, কুবের যন্ত্রটা না, ওটা একবার নিলে আপনার সারা জীবন থাকবেন, একটু যত্ন করতে হবে, পুজো পাঠ করতে হবে, তার নিয়ম কানুন সমস্ত কোথায় কী রাখতে হবে সব আমি কিন্তু বলে দেবো। আমরা দেখেই বুঝতে পারছেন একটা ভক্তিপূর্ণ জিনিস, দারুণ একটা আপনারা শান্তি পাবেন, এবং অর্থনৈতিক ঐশ্বর্য ভরে যাবে আমাদের, অর্থ আপনাদের বেরিয়ে যাবেন না। তার সাথে যাদের আলমারি আছে, দেখবেন আলমারি উল্টো পাল্টা দিয়ে আছে, যদি আলমারি কোনো উল্টো দিকে থাকে সেগুলো একটু চেঞ্জ করুন, আলমারিটা সবসময় এই ধনতেরাসের আগে এটা করে ফেলুন। ধনতেরাসের দিন ওই লক্ষ্মী গণেশ যেটা দেবো, লক্ষ্মী যেটা কয়েন দেবো রূপোর, সেটা কিন্তু ওখানে রাখবেন আলমারির মধ্যে। আলমারির পাল্লাটা যেমন খোলা হয় উত্তর মুখে, তাহলে ধন আপনার কোনো দিন বেরিয়ে যাবে না, অর্থ কোনো দিন নষ্ট হবে না। আলমারির পাল্লাটা যেমন উত্তর মুখে খোলা হয়, উত্তর মুখে যেন পাল্লাটা খোলা থাকে, তার মানে আলমারিটা দক্ষিণ দিকে থাকবে আর কি, দক্ষিণ দিকে বসানো হবে। এটা কিন্তু অনেক বাড়িতে নেই, এটা কিন্তু ডিস্টার্ব, এটা বাস্তুদোষ যায়, অর্থ বেরিয়ে যায়, মানসিক একটা অস্থিরতা চলে, টাকা পয়সা। তার সাথে আমার যে করণক্রিয়া যেগুলো দেবো, ওগুলো আপনারা কিন্তু অবশ্যই এগুলো পাতন করুন, এগুলোর নিয়মগুলো ঠিক ঠিক জায়গায়, কোন জায়গায় কোন প্লেসমেন্ট হবে সেগুলো আমি সুন্দর করে বলে দেবো। যদি আপনারা এগুলো করতে পারেন, দারুণ একটা ভীষণ ফল পাওয়া যাবে। খুব দুষ্প্রাপ্য যে আমি কজনকে দিতে পারবো জানি না, অন্য অন্য জিনিসগুলো অনেকগুলো দিতে পারবো, কিন্তু এই যে যন্ত্রম যেটা, শ্রীযন্ত্রম যেটা, সেটা খুব দুষ্প্রাপ্য জায়গার থেকে আসে এবং বানানো হয়, মানে কতটা পারবো জানি না। যদি আপনারা আসেন, আগে ভাগে একটু চলে আসবেন, ওই দিন আসলেই কিন্তু পাওয়া যাবে ওই দোকানে। আমি চেষ্টা করব যতজন যতক্ষণ থাকবে আপনারা পাবেন, তার আগে যদি বুক করতে পারেন খুব ভালো হয়। এই জিনিসগুলো যেগুলো দেখালাম, দারুণ একটা উপকার হবে। অতএব এই আলোর উৎসবটাকে আমরা সুন্দরভাবে কাজে লাগাবো, সারা জীবন যাতে অর্থের মধ্যে ভরে থাকি। কুবের দেবতা হচ্ছে অতুল ঐশ্বর্যের অধিকারী হচ্ছে কুবের দেব। এর আরও অনেক কাহিনী আছে, বলতে গেলে অনেক টাইম লাগবে, আমি যে জিনিসটা বললাম আপনারা এটা ফলো করুন, আপনারা এটা নিয়ে বাড়িতে পাতন করুন, দেখবেন এক বছরের মধ্যে আপনাদের উন্নতি কী হয় সেটা কিন্তু মিলিয়ে নেবেন। খুব ভালো থাকুন, আরও নতুন নতুন তত্ত্ব দেবো, আরও নতুন নতুন কথা বলবো। এই প্রত্যেকটা যন্ত্রের কী উপকারিতা আছে সেটাও আমি জানাবো পরের ভিডিওতে, এবং আপনারা আমার কাছে আসলে সব জেনে নেবেন, তার নিয়মকানুন পদ্ধতিও বলে দেবো। নমস্কার, ভালো থাকুন।